দিব জেলা ভোলা চর ফ্যাশনের ব্র্যান্ড হিসেবে পরিচিত। মহিষের দুধের কাঁচা টক দুধি প্রায় 200 বছরের ঐতিহ্য বহন করা দুধি এখানকার অতিথি আপ্যায়নের অন্যতম প্রধান উপাদান। স্থানীয় চেয়ারম্যান ও প্রেস ক্লাব সভাপতি আবুল হাশেম মহাজন বলেন, প্রায় 400 বছর আগে ভোলা জেলায় চর ফ্যাশনের উৎপত্তি হলে এখানে ক্রমশই জনবসতি গড়ে ওঠে। ধীরে ধীরে মানুষের অর্থসামাজিক অবস্থার উন্নতি হলে তারা মহিষ গরু ছাগল পালন করে শুরু করে। ভোলা দ্বীপ হতে 70 কিলোমিটার দক্ষিণে চর ফ্যাশন। এখানকার ছোট বড় অসংখ্য চরে মহিষ পালনে বাড়তি সুবিধা পাওয়া যায়। বিশেষ করে অবস্থা সম্পন্ন গৃহস্থ পরিবারগুলোতে শত শত মহিষ প্রতিপালন করে। কালের বিবর্তনে যা এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন দ্বীপ চাল চর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম পাটোয়ারি বলেন, ধারণা করা হচ্ছে প্রায় 200 বছর আগে স্থানীয়রা মহিষের দুধ থেকে কাঁচা দুধ উৎপাদন শুরু করে, যা ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময়ে সমান জনপ্রিয়। অনেকে আবার নিজস্ব মহিষের মাধ্যমে দুধ উৎপাদন করে দধি তৈরি করেন। দধির ব্যবসায়কে কেন্দ্র করে বিভিন্ন চরে গড়ে উঠেছে শত শত মহিষ নিয়ে বাতান। শুধু কাঁচা দুধ দিয়ে এই মহিষের দধি তৈরি করা হয়, এখানে কোনো বাড়তি রকম ঝামেলা নেই।